আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা খেলাঘরে অ্যাভেলেবেল থাকা রিয়াল কিং ক্লাসিক ট্রেনের তিনটি সেট দেখব, প্রত্যেকটি আনবক্স করব এবং অ্যাসেম্বল করে প্লে করেও দেখাবো। এই হচ্ছে একটি, এটা হচ্ছে সবচেয়ে ছোট্ট সেটটি, এটার ভিতরে চারটি ট্রেন রয়েছে এবং আনবক্স করে দেখব আরও কী কী রয়েছে ভিতরে। আর এই হচ্ছে আরেকটা, এটা এটার থেকে একটু বড় এবং সবচেয়ে বিগ সাইজটা হচ্ছে এর পিছনে, এর ভিতরে অনেকগুলো বগি রয়েছে আর ট্র্যাকের সাইজ এগুলো আমরা আনবক্স করে দেখতেছি। তো সবার প্রথম সবচেয়ে ছোটোটা দিয়ে শুরু করি। এই হচ্ছে প্যাকেজিং, এটা হচ্ছে মডেল নাম্বার, বক্সের পিছনের সাইডে ট্রেনটাকে ভালো করে দেখানো হয়েছে। আর এই যে, আর এইখানে এর ট্র্যাকের সাইজটি দেখানো হয়েছে, এটা এইভাবে লম্বায় 104 সেন্টিমিটার আর এইভাবে হচ্ছে 68 সেন্টিমিটার। এবং এটা অ্যাসেম্বল করার নিয়মও দেখানো হয়েছে, এখানে দুটো ডাবলে ব্যাটারি লাগাইতে হবে সেটাও বলা হয়েছে। এই যে এই পার্টের ভিতরে দুটো ডাবলে ব্যাটারি লাগাইতে হবে। তো আমরা এখন এটা আনবক্স করি। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে একটি অয়েল ক্যান, এর ভিতরে তেল ক্যারি করা হয়, খুব সুন্দর ভালো মানের প্লাস্টিকের তৈরি এগুলো। আর এটা হচ্ছে কাঠ ক্যারি করা হয়, এটা দিয়ে এর চাকাগুলো এভাবে ঘুরে, এটাও ঘুরে, এটাতে আই থিঙ্ক কয়লা ক্যারি করা হয়। আর এই হচ্ছে ইঞ্জিন বগিটি, এর ভিতরে আমাদেরকে দুটো ব্যাটারি লাগাইতে হবে, এটার ভিতরে একটি স্ক্রু রয়েছে সেটাকে খুলতে হবে। এটা হচ্ছে খেলনার স্ক্রু ড্রাইভার, মোটামুটি সব ধরনের খেলনার স্ক্রুই এই স্ক্রু ড্রাইভারটি দিয়ে খোলা যায়। এই স্ক্রু ড্রাইভারটি আপনারা খেলাঘরে পেয়ে যাবেন মাত্র 30 টাকায়। এটি একটি কালেকশনে রাখতে পারেন, খুব গুরুত্বপূর্ণ একটি টুল। এই যে স্ক্রুটি, সাবধানে রাখতে হবে। এই এখানে দেখানো হয়েছে ব্যাটারিটি কীভাবে লাগাইতে হবে, এভাবে করে ব্যাটারি দুটাকে বসাইতে হবে। ব্যাটারি ঢুকানোর পর এই যে এই ঘাটটাকে এইভাবে করে এখানে লাগিয়ে দিয়ে এরপর এটাকে চাপ দিতে হবে। স্ক্রু ঢুকিয়ে দিলাম, এই ডান, এবার অন করি। এই হচ্ছে সুইচ, নিচের দিকে দিলাম, এ তো চাকা ঘুরতেছে। এরপর একটা ট্রেনের সাথে আরেকটা ট্রেনকে এই যে এভাবে করে ফিট করে দিতে হবে, তাহলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে টানবে। এভাবে সবগুলো এভাবে লাগাইতে হবে। এরপর আমরা ট্র্যাকগুলো দেখি। এই হচ্ছে ট্র্যাকগুলো, এই যে এখানে ঘাট রয়েছে দুইটা আর এখানে দুটো ফুটা রয়েছে, এটাকে এইভাবে করে বসিয়ে দিতে হবে, এই ডান। এরপর এর উপরে ট্রেনটাকে কেয়ারফুলি রেখে এই যে চলছে। আমরা কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ রাস্তাটি অ্যাসেম্বল করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আরেকটি জিনিস, সামনে একেবারে অরিজিনাল রিয়েল কিং ট্রেনের মতোই বাতি জ্বলতেছে, এটা দেখতে খুব সুন্দর লাগে। ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে বলতে পারতেছি না, তবে রিয়েল লাইফে এটা দেখতে খুবই সুন্দর লাগে, অসাধারণ। তো এবার আমরা দেখব মিডিয়াম সাইজটি। এই হচ্ছে এর বক্স, এর ট্র্যাকের সাইজটিও সেম, এই যে 104 সেন্টিমিটার বাই 68 সেন্টিমিটার। ও, এটার ভিতরে প্লাস্টিক না, এই যে ককশিট, এর আগেরটা তো প্লাস্টিক ছিল, এটা খুব প্রিমিয়াম লাগতেছে। ওয়াও, এটা আসলেও খুব প্রিমিয়াম। এই যে এর সাথে গাছ আছে, এই যে বাড়ি রয়েছে, আর এটা প্যাকেটিংটিও খুব সুন্দর, দুই পাশে রাউন্ড ট্র্যাকগুলো আর মাঝখানে হচ্ছে সমান ট্র্যাকগুলো, এটাও আমরা চালিয়ে দেখব। এগুলোর দাম কিন্তু নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারেন। আর খেলাঘর থেকে অর্ডার করার পদ্ধতি আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। তো এই হচ্ছে গাছ দুটি, গাছ দুটি আগে দেখি। এটা হচ্ছে একটি হাউস, খুব সুন্দর। এরপর ট্র্যাকের কোয়ালিটি সেম, আর কীভাবে লাগাইতে হবে তা তো আমরা একটু আগেই দেখলাম। আর এটাতে হচ্ছে তিনটি বগি যেগুলোর ভিতরে মানুষ বসবে, আর এই হচ্ছে ইঞ্জিনটি, সেম ইঞ্জিনটি আগেরটার মতোই, এটার ভিতরেও আগের সিস্টেমে ব্যাটারি লাগাইতে হবে। তো এবার আমরা সবচেয়ে বড়টি দিই। তো এই হচ্ছে সবচেয়ে বড়টি, এটা ট্রেনটা কত বড় দেখা যাচ্ছে, অনেকগুলো বগি, কয়টা বগি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 9টা বগি। এই হচ্ছে এর পিছনের দিক, ও এর ট্র্যাকটি ভিন্ন, এখান দিয়ে আরেকটি লাইন রয়েছে। তো আমরা এটিও অ্যাসেম্বল করে দেখব, আমরা সবগুলো অ্যাসেম্বল করে দেখব। এটাকে আগে আনবক্স করি, এটাও প্লাস্টিক, এর আগেরটা এই জিনিসটা ককশিট ছিল, সেটা খুব প্রিমিয়াম লাগে দেখতে। তো সবার প্রথম আমরা এটা দেখি, পাঁচটি ড্রাম এর উপরে, খুব সুন্দর। এরপর এটা, এটা হচ্ছে একটি বগি, মানুষ বসার বগি, আর এ হচ্ছে কাঠ ক্যারিংয়ের বগি এটা, আর এটাও একটি গ্যাস বা তেলের বগি, অয়েল ক্যান, এটাতে তেল ক্যারি করা হয়, এটা আরেকটা অয়েল ক্যান, এটা আরেকটা অয়েল ক্যান, আর এটা হচ্ছে কয়লা বা এই ধরনের জিনিস ক্যারি করার জন্য। আর এখানে আরেকটি, এগুলো হচ্ছে তার, এরপরে এটা, এটা আরেকটা কয়লা বা এরকম টাইপের জিনিস ক্যারি করার জন্য।
যে এগুলোতে পাথর ক্যারি করা হয়েছে অলরেডি। এই হচ্ছে ইঞ্জিন বগিটি, এটাও আগেরটার মতোই, এখানে বাতি জ্বলবে, ব্যাটারি লাগানোর সিস্টেম আগেরটার মতোই। তো এখন আমরা এটাকে অ্যাসেম্বল করে প্লে করব। এই হচ্ছে ছোট সেটটি। এই হচ্ছে মিডিয়াম সেটটি। আর এইটা হচ্ছে বড় সেটটি। এতে ইঞ্জিন সহ টোটাল 10টি বগি রয়েছে। এই ট্রেনগুলোর দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারো। খেলাঘর থেকে অর্ডার করতে হলে ডিসক্রিপশনে খেলাঘরের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অর্ডার করতে পারবে। পাশাপাশি খেলাঘরের ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমেও তোমরা অর্ডার করতে পারবে, খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও তোমরা খেলাঘরের প্রোডাক্টগুলো দারাজে পেয়ে যাবে, দারাজের খেলাঘর স্টোরের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা খেলাঘরের শোরুম ভিজিট করতে চাও, নিচে ডিসক্রিপশনে খেলাঘরের শোরুমের অ্যাড্রেসও দেওয়া আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদেরকে সাপোর্ট করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।